দুর্বারি রান্নার তৃতীয় এপিসোড নিয়ে পাবলিক লাঞ্চ বক্স চলে এসেছে। আজকের রান্না হলো আদার মাছ, নামটা একটু অন্যরকমের। পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্নার বইটি থেকে আরেকটি রান্না আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। পাবলিক লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্না যদি ভালো লাগে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না। ঠাকুরবাড়ির নানান ধরনের রান্না আমি একটি একটি করে শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আজকে রান্না হলো আদার মাছ। আজকে রান্নাটা করব মৃগেল মাছ নিয়ে। প্রথমেই মিডিয়াম সাইজের মৃগেল মাছ বাজার থেকে কিনে এনেছি। হলুদ আর নুন দিয়ে বেশ খানিকক্ষণ আমি মাখিয়ে রাখলাম। লেজা ও মাথা দুটোই আমার লাগবে। এই মাছটা কিন্তু রুই মাছ, কাতলা মাছ বা মৃগেল, যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন। ঠাকুরবাড়িতে কিন্তু মৃগেল মাছ দিয়ে রান্নাটা করা আছে। আর কি কি সবজি লাগবে? আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, এই সমস্ত সবজিগুলোই কিন্তু এরকম ভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু আদা, গোটা জিরে, একটু তেজপাতা লাগবে। প্রথমেই আমি শিলে একটা বাটনা বেটে নিই। একটু আদা, দুটো শুকনো লঙ্কা আর আগে থেকে গোটা ধনে আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু বাটতে সুবিধা হয়। আমি সমস্ত বাটাটাই আমি শিলে বাটবো। ঠাকুরবাড়ির রান্না সমস্ত কিছু শিলে বাটা হতো, আগেকার যুগে তাই হতো, কিন্তু এই সময় ব্যস্ততম জীবনে শিলে বাটা রান্না তো হারিয়ে গেছে। চলুন ভালোভাবে আমি শিলে বাটনাটা বেটে নিলাম। এরপর আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হতে হবে। আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ঠাকুরবাড়ির সমস্ত রান্না সবার আগে পাওয়ার জন্য। ভালোভাবে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব। এই রান্নাটা করার জন্য কিন্তু মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো আমি তুলে রাখলাম, বাকি মাছগুলো ঠিক এইভাবে ভেজে নেব। মুড়ো আর লেজা, এই রান্নাটা করার জন্য কিন্তু মাছ ইম্পর্টেন্ট। রান্নাটা কিন্তু একটু অন্যরকম। যত আমি এনার বই পড়ি, রান্নার প্রতি একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা প্রেম জন্মায়। ব্যাস মাছগুলো ভাজা হয়ে গেল। এরপর ওই তেলের মধ্যে একটু গোটা জিরে, দুটো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে আমি দিয়ে দিলাম। কেটে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভাজবো। এই সময় সামান্য একটু চিনি দিলাম, তাহলে পেঁয়াজের রঙটা একটু লাল লাল হয়। দেখুন পেঁয়াজ আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। 2-3 মিনিট ধরে পেঁয়াজটা ভালো করে ভাজবেন। একটু পেঁয়াজ আমি তেলের মধ্যে রেখে বাকি পেঁয়াজটা তুলে নিলাম। এরপর কড়াই একটু তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। একটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলোকে আমি ভাজবো, যাতে এখানেই 50% সেদ্ধ হয়ে যায়। আমি আবার বলছি, ঠাকুরবাড়ির সমস্ত রান্না শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, আমিষ থেকে নিরামিষ সমস্ত রান্নায়। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর লাইক করুন, আর বেশ একটা করে কমেন্ট করুন। এরপর আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরো আর এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আর 4-5 খানা কাঁচা লঙ্কা একটু চিরে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এই সমস্ত সবজিগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে আমি ভাজবো। এই সময় একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ 1/2 চামচের মতো আর লঙ্কা 1/3 চামচের মতো আর সামান্য পরিমাণ নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি এখানে 1/2 চামচের মতো নুন দিয়েছি, 2 চামচ। ভালোভাবে ভাজবো, তাই ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। ওইদিকে ভাজাটা হোক, এদিকে মাছগুলোকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। কাঁটাগুলোকে আমি একটু একটু করে বার করছি, কারণ এই মাছগুলো গোটা রাখবো না, সবই ভেঙে কাঁটাগুলোকে বার করে মাছগুলোকে আমি ভাঙা মাছগুলোকে দেবো, তাই বলেছিলাম ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে। দেখুন মোটামুটি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মৃগেল মাছে খুব একটা বেশি কাঁটা থাকে না, তাই কাঁটা ছাড়াও তো খুব একটা প্রবলেম হয় না। ছোটো ছোটো কাঁটাগুলো 2-1টা থাকলে কোনো প্রবলেম নেই, বড় বড় কাঁটাগুলো একটু ছাড়িয়ে নেবে। মোটামুটি আমার মাছের কাঁটাগুলো বাঁচা হয়ে গেছে। মাছের মাথাটা রাস্তে আমি কিন্তু ভেঙে দিয়ে দেবো, তাই এখন থেকে কিছু আমি করলাম না। এদিকে আমার
আলু বেগুন ভাজাটা অনেকটাই হয়ে গেছে, অনেকটা আমার সেদ্ধও হয়ে গেছে। চলুন এই সময় আগে থেকে বেটে রাখা আদা বাটাটা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ ভাজাটাও আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা আমি পুরোটা দিলাম না, পরিমাণ মতো দিলাম। এই সমস্ত মশলা গুলো দিয়ে ভালোভাবে আমি এখানে ভেজে নেব। আদা শুকনো লঙ্কা ধনে যদি একসাথে বাটা হয় তার টেস্টটা অসাধারণ হয়। ব্যাস আমি আবার ঢাকা দিয়ে দিলাম, 2 থেকে 3 মিনিট পরে সে ঢাকাটা আবার খুললাম। দেখুন মোটামুটি আমার সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে বেছে রাখা ভাঙা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে আমি একটুখানি এবার নাড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে আরেকবার নাড়িয়ে দেবেন। লাস্টে নামাবার আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। বইয়ে কিন্তু রান্নাটা সমস্ত ঘিয়ে করা আছে, কিন্তু আমি এখানে সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে ঘিয়ে করতে পারেন। ব্যাস অসাধারণ, দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, আর খেতেও অসাধারণ হয়েছিল। নাম কেন আদার মাছ ছিল জানেন? লাস্টে এটা আদাটা দেওয়া হয়েছিল, আদার একটা হালকা স্মেল ছাড়বে, কিন্তু খেতে হবে অসাধারণ। এই রান্নাটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি সববার ভালো লাগবে। মাছের মাথাটাও আমি লাস্টে ভেঙে দিয়ে দিয়েছি। ঠাকুর বাড়ির পরের রান্না দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে লাইক কমেন্ট আর পাশে থাকা বেল আইকনই প্রেস করে রাখুন। থ্যাংক ইউ, টাটা।